হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক মাম্পি প্রদীপ লাইফস্টাইল। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও তোমাদের আশীর্বাদে ভালো আছি। তো বন্ধুরা, আজকে আবারও চলে আসলাম একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। আর দেখতে পাচ্ছ এই যে আমি পুরো ঘেমে গেছি, আর আমার হাতে রুমাল বাঁধা আছে, আমি কাটছিলাম, হাতটা ঠোসা উঠে গেছে। তো আজকের যে কারণে ভিডিওটা করছি, আজকে আমাদের দুপুরবেলা বাড়িতে কি রান্না হচ্ছে সেটাই তোমাদেরকে দেখাবো। তো চলো, তোমাদের বৌদি রান্নাঘরে রান্না করছে, আর কি রান্না করছে চলো তোমাদের বৌদির কাছে গিয়ে দেখাচ্ছে। A few moments later. তো বন্ধুরা, দেখতে পাচ্ছি যে তোমাদের বৌদি এখানে রান্না করছে, আর কি করছে রান্না দেখো। এখানে টক কলম কাটা হয়েছে, আর নিচে দেখতে পাচ্ছ যে কচু কাটা আছে, মানে টক কলম কচু, আর তেলাপিয়া মাছ ভাজা হচ্ছে ওখানটায়। এই দেখতে পাচ্ছ আমাদের বৌদি ভাজছে। তো টক কলম কচু আর তেলাপিয়া মাছ দিয়ে টক হবে। আর এখানে দেখতে পাচ্ছ কলা আলু কাটা আছে। কলা আলু দিয়ে কি রান্না হবে? কলা আলু মাছ দিয়ে। তো বন্ধুরা, কলা আলু মাছ দিয়ে ঝোল রান্না হবে, আর টক পালং কচু আলু মাছ টক, আর আমার পাকাল মাছ দিয়ে কি হবে? আর আমি পাকাল মাছ নিয়ে এসেছি শ্বশুরবাড়ি থেকে। সকালবেলা ওর মা ফোন করে বললো যে বাড়িতে মাছ আছে, তাই নিয়ে আসতে। দেখতে পাচ্ছি এখানে যা মাছ আছে সব মাম্পির বাড়ি থেকে নিয়ে এসেছি। এই যা মাছ আছে সব মাম্পির বাড়ি থেকে নিয়ে এসেছি, বুঝতে পারছো? পাকাল মাছে মাম্পি ভয় করে যেহেতু, তাই জন্য আমি আলাদা করে রেখেছি। তো আমার জন্য স্পেশালভাবে পাকাল মাছের ঝাল করে দেবে মাম্পি। আর তো চলো রান্নাটা হয়ে যাক, তারপরে তরকারিটা কেমন হয়েছে সমস্তটা তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো রান্নাটা হয়ে যাক, তারপর তোমাদের সাথে কথা বলছি। A few moments later. তো বন্ধুরা, তোমরা সবাই দেখতে পেলে যে আমাদের রান্না কমপ্লিট হয়ে গেছে, আর খেতে বসে পড়েছি। তো আজকে দুপুরে কি রান্না হয়েছে এটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল, তা তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর তোমরা যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছো আর আমাদেরকে এইভাবে সাপোর্ট করছো, তো এইভাবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করতে থাকো। নতুন নতুন ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে অবশ্যই আসবো। তো চলো দেখা হচ্ছে একটা নতুন ব্লগ ভিডিওর সাথে, ততক্ষণ তোমরা সবাই ভালো থাকো।